আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ঠিক যেমন 42 দিন জেল খেটে ফিরেছিলেন ঠিক একই ছবি কিন্তু আজকে আমরা মিরপুরে দেখতে পাচ্ছি। মিরপুরের চার আইএসএফ কর্মী যেমনটা জানতে পাচ্ছি এই শেখ ইমরান, নাজির হোসেন মল্লিক, আয়ুব মল্লিক সহ আরও একজন চারজন তারাও গ্রেপ্তার হয়েছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি তারা 42 দিন জেল খাটার পর আজকে এলাকায় ফিরেছে এবং এলাকায় একেবারে উৎসবের মেজাজ সেখানে দেখতে পাচ্ছি। একেবারে যখন তারা বীরপুরে প্রবেশ করে সেখান থেকেই তাদেরকে কিন্তু এখানকার স্থানীয় মানুষজন এবং আইএসএফ কর্মী সমর্থক তারা ফুলের মালা দিয়ে আবির মেখে তারা কিন্তু এভাবেই তাদেরকে নিয়ে আসছেন এবং এই যে আইএসএফের সংগঠন সেটা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে ডানকুনির মিরপুরে তারাও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তারা কিন্তু নিয়ে এসছে এবং সেই স্লোগান আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তারা এসে পৌঁছেছে, আমি একটু কথা বলি, বলছি কি কারণে আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল? আমাদের এখানে একটাই মসজিদ টোটাল মিরপুরটায়, এই মিরপুর মসজিদে ইমাম সাহেব একটাই, সেই ইমাম সাহেবের ওপরে কোনো ব্যক্তি কোনো রকমভাবে চর্চা করে সেখানে আমরা ছিলাম না। যাই হোক, পরে শুনতে পেলাম সেও একজন কমিটির একজন, তো যে ভদ্রলোককে আমরা এখানে রেখেছি আমাদের আবেগের সাথে সে এখানে চলাফেরা করে, তার গায়ে যদি একটা কমিটির লোক হাত তুলে দেয় তাহলে আমজনতা কার ভরসায় সে এখানে থাকবে? সেইটা গ্রামবাসী একটা বিচার চেয়েছিল, কমিটি সেই মুহূর্তে বিচারটা করে উঠতে পারেনি, না পড়ার পাবলিকের একটু উত্তেজনা হওয়ার পর রাজনীতিক চর্যায় চলে গেছে সঙ্গে সঙ্গে, যাওয়ার পর পুলিশ দেখেছে, দেখে আমার পাবলিককে যেরকম পাবার পাবলিকদের মারি খাইয়েছে পুলিশকে, মার খাওয়ার পর জানি না রাত্রিবেলা হঠাৎ, এটা 27 তারিখে হয়েছিল, 28 তারিখে একটা আমাদের গ্রাম অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটা পার করে জাস্ট মার্চের 1 তারিখ পড়েছে, ভোর 5টার সময় আমার বাড়িতে 6-8টা পুলিশ মিলে রেড করে এবং আমাকে খুবই নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমাকে কোনো রকমভাবে সুযোগ দেয়নি যে আমি কী করেছি, আর আমার থানায় রাখাও হয়নি, সাথে সাথে আমাকে ওখান থেকে অযথাভাবে কেসগুলো দিয়ে আমাকে 40টা দিন আমাকে পুরো বাজেয়াপ্ত করে দিল। আজকে এই গ্রামে যদি সমাজের সাথে যদি কোনো মানুষ না থাকে তাহলে আগামী দিন আর কে আসবে? কিছু মানুষ বলছে এমন শাস্তি করো তাদের যেন আগামী দিন আর কেউ যেন এগিয়ে না আসে, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা বলতেছেন আপনাদের মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে? মিথ্যে পুরো সরাসরি মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে, হয়েছে ঝামেলা হয়েছে এমন কোনো কথা না, কিন্তু সেখানে কার্যকারী লোকেদের দেয়নি, তাদের নিজেদের আপনজন লোক ছিল, ওদের মার্চ রাজনৈতিক পর্যায়ে নিয়ে চলে গেছে ওটা। আপনিও তো ছিলেন? হ্যাঁ, 42 দিন ছিল, আমিও ছিলাম। কেন আপনাদের কেন ঝামেলাটা হয়েছিল? ঝামেলাটা হয়েছে আমরা ওখানে ছিলাম, তো আমরা ওখানে ছিলাম বলে আমাদের গ্রেপ্তার করা হয়েছে, আমরা আতিও ওদেরকে কোনো টর্চার করিনি কো, এবার গ্রামের একটা মিটিং তা আমাদের থাকতে হবে তাই আমরা ছিলাম। আমরা আইএসএফ করি তাই আমাদের নাম দেখে মুখ দেখে তোলা হয়েছে। এতে কি আরও আইএসএফ সংগঠন আরও মজবুত হলো? আরও মজবুত হলো, আগামী দিন আরও ভালোভাবে মজবুত হয়ে লড়া চলবে, এই পঞ্চায়েত ভোটের ফুল লড়বে, রিসা পঞ্চায়েতে প্রভাব পড়বে ইনশাল্লাহ, আমরা এটা দেখতে চাই। আমাদের গ্রেপ্তার করা হয়েছিল চারজনকে, আমার নাম হচ্ছে নাজির হোসেন মল্লিক, এর নাম হচ্ছে আইব মল্লিক, একটা হচ্ছে ইব্রাহিম শেখ ইব্রাহিম, আর একটা হচ্ছে রমজান মোল্লা, এই চারজনকেই গ্রেপ্তার করেছিল, বাদ বাকি আর কি আছে আমরা পেছনে জানি না, আজ থেকে আমরা জানতে পারবো কার কি আছে না আছে, কিন্তু এটা রাজনীতিকে নিয়ে যাওয়াটা আমি এটা ভালো বলে মনে করছি না। অর্থাৎ এভাবেই কিন্তু যেমনটা তারা অভিযোগ করছে যে একেবারে তাদেরকে বিনা অপরাধে বা তাদেরকে মিথ্যা মামলায় কিন্তু এই 42 দিন জেল খাটতে হলো এবং এর ফলে কিন্তু এই যে ডানকুনির মিরপুর সেখানে কিন্তু আইএসএফের সংগঠন আরও মজবুত হলো এমনটাই মনে করছে আইএসএফ নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি 1 মাস আগেই মিরপুরে মসজিদের ইমামকে নিয়ে একটি আলোচনা হয় এবং সেই আলোচনাতেই হঠাৎ উত্তেজনা ছড়ায় এবং সেখানে পঞ্চায়েত সদস্য আজিজুল হক আসলে তার ওপরে চড়াও হয় দুষ্কৃতীরা এবং তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি 6 বারের পঞ্চায়েত সদস্য এবং
বরাবরই তিনি ডানপন্থী। আজিজুল হকের পরিবারের যেটা দাবি যে স্থানীয় কিছু মানুষের অসামাজিক কাজে তিনি বাধাও হয়ে দাঁড়িয়েছিলেন, তাই পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছিল এবং তারপরই তার পরিবারের সদস্যরা ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে পাঠানো হয়েছিল জেলে। এবং যেটা অভিযোগ আইএসএফ নেতৃত্বে যে তাদের পরিকল্পিতভাবে তাদেরকে বেছে বেছে কিন্তু আইএসএফ কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই যে চারজন মিরপুরের তারাও সেই আইএসএফ কর্মী, তবে যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু কোনো রাজনৈতিক রং ছিল না। এখন তারা দাবি করছে যে তারা আইএসএফ কর্মী এবং তারা আইএসএফ করে বলেই তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে এবং সেই গ্রেপ্তারির পর আজকে প্রায় 42 দিন পর তারা জামিন পেয়েছেন এবং মুক্তি পেয়ে তারা বাড়ি ফিরেছেন। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি মিরপুরে যথেষ্ট উৎসবের মেজাজ রয়েছে। আমি দেখাতে বলবো আর একবার, দেখতে পাচ্ছ এখানে কর্মী সমর্থক তারা আবির মেখে তারা ফুলের মালা দিয়ে তাদেরকে বাড়িতে প্রবেশ করালো এবং যথেষ্ট উৎসবের মেজাজ দেখতে পাচ্ছি, ঠিক যেমনটা নওশাদ সিদ্দিকী যখন 42 দিন পর ফিরেছিলেন গোটা বাংলা দেখেছিল যে কীভাবে মানুষ সেলিব্রেশন করছে, ঠিক সেই রকমই কিন্তু আইএসএফ কর্মী তারাও যখন ফিরল তাদেরকেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এলাকার মানুষজন তারা আনন্দের সঙ্গে মালা পরিয়ে তাদেরকে বরণ করলো। এবং আগামীতে যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এই মিরপুরে সেখানে কিন্তু এর প্রভাব পড়বে এমনটাই বলছে আইএসএফ কর্মীরা। এইচবি ডিএনএন বাংলা হুগলি।